সবাই আমার জন্য দোয়া করবেন। আর কেউ ভুলভাল চিকিৎসা না করে নেই, ওই কত ভুলভাল চিকিৎসায় মানুষের পঙ্গু বানায়, আমার জীবন দিয়ে আমি তা বুঝছি, ওর সে মৃত্যু ভালো। সবাই আমার জন্য দোয়া করেন, আমি জানি মোটামুটি চলে জেহারি। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ভালো আছি, ভালো আছি। ম্যাম আপনার নামটা কি? ম্যাম মুমেনা আক্তার। আচ্ছা আচ্ছা, আপনার বাসা কোথায়? আমাদের বাসা হলো বনতলি। আচ্ছা, আপনার বয়স কত হবে? 43। ম্যাম আপনার কি সমস্যা নিয়ে আমাদের এই হসপিটালে এসেছেন? আমি এই সমস্যা হিপ জয়েন্টে একটু ব্যথা করতো, এর জন্য আসছি। তো আপনার এই সমস্যার জন্য আপনি এই অবধি কতজন ডাক্তার দেখেছেন? ওই সুস্থ ছিলাম তো মির্জাপুর, যখন ডাক্তার দেখায় না, মির্জাপুর ডাক্তারে কয় কি এই জয়েন কেটে ফেলার নাকবো। পরে আমি চিন্তা ভাবনা করলাম যে না, জয়েন কারণ না, কয় 3 মাস টিবি রোগের ওষুধ খাইছি ভুলভাল করে আমারে খাইয়ে, পরে 1 মাসের মধ্যে কয় এমআর করে নিয়ে আসেন গা। তখন আমি এমআর করবার গেছি, মরা ডা ঢুকছি, তখন আমার প্যানিক ইউজ, আপনি এটা বললেন না আমার ওইটা মানে বাসম না বাসম না, তখন থেকে আমার একটা মনে ভয় কাজ করছে যে আমি বাসম না বাসম না। পরে আবার 1 মাস পরে আমার হাজব্যান্ড আইসে বিদেশ থেকে, পরে কইছে যে আবার ডাক্তার হেরিয়া দেখাই গে, তোমারই দেখবার গেছে কয় হিপ জয়েন্ট কেটে ফেলান গা। আমি কি আমি নিজেই শ্বাস পাইতেছি না আজকে, আমি কেন কাটবো? আপনি আমি সুস্থ মানুষ আইলাম, আপনি আমার বেলটা পরে চাপে চুপে রাখলে না, বেল পড়লে বলে ভেঙে যাবো গা মুখ টুমুখ। পরে 3 মাসে আমি সুস্থ হই না, তখন আমি ওই টিবি রোগের ওষুধটা নিজে নিজে খাওয়া বন্ধ করছি, যে আমি যে মানুষ সুস্থ সবল আসলাম, এতো সুন্দর আসলাম, হে মানুষ আমি গুজে হয়ে গেলাম গা, বেল টেল পুড়ে তেলে এটা খামো না, নিজে নিজে আমার ডিসিশনটা নিছি আমি নিজেই। অনেক ডাক্তার দেখাইছি কিন্তু ব্যথা আমার 22 বছর ধরে, তা আমি ব্যথারে মেনে নিছি, কিন্তু এই লাস্টে যে আমার ব্যান্ডে টেন্দে আমার এই যে চাপিয়া থইছে না ডাক্তারে, মির্জাপুরের ডাক্তারে, পরে মনে করেন আমি অনেক কষ্ট পেয়েছি। তারপরে সহিবুল্লাহ স্যারের ঠিক ই পাইলাম, মোবাইলে দেখলাম, তখন আমি ডিসিশন তার দেহা দেহি করে আমি সাইকেল চালাইছি বাসায়, তাও সুস্থ হই না, ব্যথা করেই। পরে ওষুধ নিছি, আমি পিস ঘুরে বসতে পারতাম না, পিছন ঘুরে আমি বসতে পারতাম না, পরে স্যারে ঠিকানা পেয়ে আইসি, 2 মাস ওষুধ খাওয়ানি আমি দেখি একটু বসতে পারি। পরে আবার 2 মাস পরে আবার আসছি, দেখা করে যাই, পরে সবাই বলে ফিজিওথেরাপি নিলে ভালো, এর জন্য আমি আসছি ফিজিওথেরাপি নিবেন নিগে। আজকে 10 দিন। মোটামুটি ভালো, কিন্তু আরো কিছুদিন নিয়ে পারলে আরো ভালো হইতাম, কিন্তু আমার বাড়ি ঘরে রেখে আসছি। হ্যাঁ হ্যাঁ, তারা অনেক ভালো, সবাই আমার ভালোবাসে আদর করছে, আমি মানসিক দিক দিয়ে ব্যঙ্গে পড়তাম, তারা আমারে আদর করছে। আবুল তাবুল চিকিৎসা না করে যারা আইবেন এই DPRC হাসপাতালে আইবেন সবাই, যখন আমি পিচ ঘুরে বসতে পারি না, তখন আমার মনে হয় যে দুজকে ওরছে মিত্র ভালো ছিল, ও দোহান দিয়ে আমার মাসল মুসল পিঠে আটকে গেছে গা, না পড়লে আমার পোলাহান্ডে বোঝাইছে না পড়লে বেল তোমার আম্মা জোর জোর হয়ে যাবো গা ব্যাঙ্গে, যে মানুষ আমি 3-4 মাইল হাঁটতাম, হ্যাঁ মানুষ আমি উঠে দাঁড়াইতে পারতাম না, হ্যাঁ একটু উঠে দাঁড়াইতে পারি, হালকা একটু হাঁটতে পারি। তাদের যা বলতে চিকিৎসা না করে না হোক, আমি যদি ওই মির্জাপুরের ডাক্তারের ওষুধ খেয়ে যদি না খাইতাম, তাহলে আমি 3 দিনে বাড়িতে ফিরে গেতাম ফিজিওথেরাপি নিয়ে। যে মানুষ 3 মাইল হাঁটতে পারে তার কি জয়েন কাটার লাগে? জয়েন কি আমরা হিপ জয়েন কি বুঝি নেই আমি। আমি হয়েছি সবিল্লা স্যারে ব্যায়াম দেখে দেখে আমি আধা 20 মিনিট সাইকেল চালাইছি, তারপর আমি নিজের জীবন নিয়ে আমি হাইরা যাই নাই, উঠবস করছি সব কিছু করছি, আমি হাইরা যাই নাই, তাও একটু বাঁচার চেষ্টা করবানছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আর কেউ ভুলভাল চিকিৎসা না করে নেই, ওই কত ভুলভাল চিকিৎসায় মানুষের পঙ্গু বানায়, আমার জীবন দিয়ে আমি তা বুঝছি, ওর সে মৃত্যু ভালো। সবাই আমার জন্য দোয়া করেন, আমি জানি মোটামুটি চলে জেহারি, হাঁটাচলা করে জেহারি। আসসালামু আলাইকুম। DPRS লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।